হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে এখান থেকেই মানে আমার বাবার দোকান থেকেই তোমাদেরকে গুড মর্নিং করলাম। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো তখন আর কথা বলার সময় ছিল না। তো এতগুলো বছর পরে যাচ্ছি আমি দিদির বাড়িতে, আমার মামার মেয়ের বাড়িতে। তো খুবই আনন্দ করব, মজা করব, সমস্ত ভাই বোনগুলো একসঙ্গে একত্রে আবার খুব এনজয় করব। আর হ্যাঁ, দাদা বৌদি দীপন বাবু কেউ যাচ্ছে না, পান্তুয়াও যাচ্ছেই না, তো এই জন্য একটু মনটা একটু খারাপ। আর দাদার এখন কাজের চাপ রয়েছে, তো আগে থেকে প্ল্যান চলছিল, তো দাদা বলে দেখ আমি সামলাতে পারলাম না, তোরা যা, আর দীপনেরও পড়া চালু হয়ে গেছে, তাই এখন কামাই করব না, আমরা পরে কোনো সময় যাব, তোরা ঘুরে আয়। তো আমরা যাচ্ছি, তার একটু মনটা একটু মানে খুচখুচ করছে, কারণ পান্তো ছাড়া আমি কিছুই ভাবতে পারি না এখন, তোমরা জানো। আর বাবার সঙ্গে কথাবার্তা চলছে, কারণ বাবাকে রেখে যাব, বাবা আর আমি না থাকলে খুব চিন্তা করে, সেই এক ব্যাপার। তো এর ফাঁকে চলে এসছে পাশে আমার কাকু, ওই যে কথা বলছেন, উনি আমার বাবার দোকানে কেক দেন, কেক বিস্কিট এসব দেন। তাই দেখা হলো, অনেকদিন পরে কথা বলছি। আর বাবাকে বুঝিয়ে যাচ্ছি ঠিকঠাকভাবে যে ওষুধ ঠিকঠাক করে খেয়ে নিও, যেটা আমার চিন্তা হয় আর কি। একটু পরে আমরা রওনা হব, আর ট্রেন এখনও আসেনি, তাই ওয়েট করছি। আর আসার সময় মার সঙ্গে দেখা করে এসেছি, তাড়াহুড়ো সেটা দেখানো হয়নি। আর এর ফাঁকে চলে এসছে আমার দাদা কেক পেস্ট্রি নিয়ে, ও তো কারখানা থেকে মানে কাঁচরাপাড়া থেকে মাল নিয়ে আসে, তারপর দোকান দোকান সাপ্লাই করে। তো ও জাস্ট ট্রেন থেকে নামলো, ট্রেন থেকে এই পেটিগুলো করে সব নিয়ে আসতে হয় ওকে। আর আগের দিন আমাদের এখান থেকেই কেক পেস্ট্রি চুরি হয়ে গেছিলো, দোকানের মাঝখানে রাখা ছিল, সেখান থেকে চুরি করে নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, এখন সব গুছিয়ে রাখছে যে কোনটা কোন দিকে যাবে সেইভাবে, আর একটু পরেই আমরা রওনা হয়ে যাব। একদম ফাঁকা ফাঁকা ট্রেন, এই সময় কোনো ভিড় থাকে না, আপের ট্রেনে খুবই আনন্দে মানে আরামে যাওয়া যায় আর কি, কোনো ভিড় ফির কিচ্ছু হয় না। আর দুদিনে বেশ গম্ভীর হয়ে আছি, কারণ কি আমাদের কাছে কথা বলার লোক নেই, পান্তুয়া দীপন নেই, তো তাই বেশ কথাবার্তা কম হচ্ছে, যেতে হবে, কিছু করার নেই। তো চলছি, খুব ভালো, খুবই ভালো লাগছে দেখতে পরিবেশটা, আর সকাল সকাল বেশ ঠান্ডাও লাগছিল। তো চলো যাওয়া যাক কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরে বেশ কয়েকবার ঘন ঘন আসা হয়ে গেল, খুশির বিয়ে, মায়াপুর, তারপর আজকে আবার। আর আজকে এই জার্নিতে আমার আমার একটু মানে কষ্ট হচ্ছে আর বোরিং লাগছে, কারণ বাবু পান্তুয়াকে খুব মিস করছি, দাদা বৌদি আমরা যেখানে যাই সবাই একসঙ্গে যাই। আর তোমাদের আমি আগেই বললাম যে বাবুর এই মুহূর্তে পড়া চালু হয়ে গেছে, পড়াশোনা তো সবার আগে, তাই ওরা যেতে পারলো না। দিদিরা বারবার করে ফোন করে বলছিল তোরা আয় তোরা আয়, দাদা বৌদি যেতে পারলো না, কী আর করবো, তো আমি আর ওই যাচ্ছি। তো আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুব পছন্দ হবে, খুবই পছন্দ হবে, কারণ দিদিভাই থেকে খুব খুব এনজয় করবো, খুব মজা করবো, সব ভাই বোনরা আবার এক জায়গায়, শুধু শুধু দাদা বৌদি বাদে কষ্ট হচ্ছে, ওরা আসতে পারলো না, পান্তুয়া দীপন ওরা থাকলে আমার আনন্দটা আরও দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তো চলো যাই হোক, তো এখন নেমেছি আমি কৃষ্ণনগর স্টেশনে, যাচ্ছি বসে আছি লাগেজগুলো নিয়ে। আর আমার মহারাজ গেছে কিছু খেতে, কারণ কি ও সবসময় এরম করে, আমি কিছু খাই না দেখে ও খায় না। আর তোমরা জানো আমি আগেও বলেছিলাম ভিডিওতে যে আমার এই মুহূর্তে কিছু খেলে বাসে উঠলে আমার শরীর খারাপ করবে, মানে আমার অস্বস্তি হয়, তাই আমি এই সময়টা কিচ্ছু খাবো না। তাই ও সবসময় বলে কি তুমি খাবে না, আমিও কিছু খাবো না, কিন্তু সে তো ঠিক নয়, আমরা যেতে যেতে প্রায় দুটো দুপুর দুটো বাজবে। তো তার জন্যে ওকে আমি বাসলাম জোর করে, তুমি প্লিজ কিছু নিয়ে এসো, তুমি কিছু খাও। তাই ও গেছে আনতে, দেখি আসো তারপর তোমার সঙ্গে কথা বলছি। একদম গরম গরম কচুরি, ও আমার লোভ লাগবে, কিন্তু আমার কিছু করার নেই, কৃষ্ণনগরে আসবো, ও তো খাবে না, তার কারণটা হচ্ছে ওর তো এখনও দেড় ঘন্টা বা দু ঘন্টা রাস্তা বাসে বসা, যদিও আমরা করিমপুর যাচ্ছি না, কিন্তু তার কাছাকাছি। তো আমি বললাম ও খাচ্ছিল না, আমি বললাম জোর করে খাও খাও, তো আমি এখান থেকে আসলে এই কচুরির লোভটা সামলাতে পারি না, কিছু বলে না। এক্সেলেন্ট, আমি পেটুক দাদা নই, পেটুক মহারাজ, ভোজন রসিক, কম খায় লাফায় বেশি, তীরে ছেড়ে যান আপনাদের সিগন্যাল দেওয়া আছে, তীরে ছেড়ে যান আপনাদের সিগন্যাল দেওয়া আছে। আমরা এই ট্রেনটা এসে নামলাম, এই ট্রেনটা আবার এখান থেকে ছেড়ে যাবে 2:15 মিনিটে, আমরা যেদিন ফিরবো সেদিন এই ট্রেনটাকে ধরবার চেষ্টা করবো, অথবা সন্ধ্যাবেলা যাক, ভালো লাগছে বেশ। আর ওয়েদারটা দারুণ, সেটা বলছি, দাঁড়াও বুঝতে পারছো কিনা, আজকে ওয়েদারটা অসাধারণ ওয়েদার, মানে একদম ডাল ওয়েদার যাকে বলে, মানে শীতকালের যে ডাল ওয়েদার, মেঘলা, বেশটা কুয়াশা কুয়াশা ভাব, কুয়াশা। আর লন্ডনের আমাদের দুজনের এই ওয়েদারটা প্রিয় একটাই কারণে, কারণ আমাদের দুজনেরই
মনে গুরুদেব আর কি, আমাদের খুব পছন্দ শার্লক হোমস। 221 বেকার স্ট্রিট আমাদের যাওয়ার ভীষণ স্বপ্ন, মানে আমি জানি না কোনদিন সেই স্বপ্নটা সত্যি হবে কিনা। হয়তো এটা আমি আগে বলেছি যে আমার বেকার স্ট্রিট বা লন্ডনে একবার যাওয়ার, গিয়ে শার্লক হোমসের মূর্তির সামনে একবার দাঁড়ানোর, এটা আমার স্বপ্ন দেখি আমি। তো যাই হোক, তার জন্যে ওই ওয়েদারটা, এই ওয়েদারটা যখন আসে আমি আমরা মনে করি যে আমরা লন্ডনে আছি, এরকম মনে হয়। লন্ডনে তো এরকম ওয়েদার, ডাল মেঘলা কুয়াশা, এটা আমার ভীষণ পছন্দ, ভালো লাগে এক শীতকালে। তো তার জন্য এই ওয়েদারটা আমার খুব প্রিয়। আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে লন্ডনের ওরকম ওয়েদারে, সেটা সিক্রেট থাক, ওটা আমার সিক্রেট থাক, ওটা আমার ড্রিম বলতে পারো। ওটা ফুলফিল হলে তখন বলে দেওয়া, যদি কখনো ফুলফিল হয়, যদি কখনো আমি যেতে পারি, তাহলে সেদিন তোমাদের বলবো যে কি স্বপ্ন আমার গিয়ে লন্ডনে যাওয়ার, কি আর গিয়ে কি করতে চাই সেটা। লন্ডন যাবো, বা ইংল্যান্ডে গিয়ে 221 বেকার স্ট্রিটে যাবো, যাবোই, ওটা যাওয়াটাই ওর জন্য হবে, মানে মেন যাওয়া ওর জন্যই। কারণ আমি শার্লক হোমসের যত দুনিয়ায় ফ্যান আছে, আমি বোধহয় মানে কি বলবো, আমি সব থেকে ওনার বড় ফ্যান আমি নিজেকে মনে করি। ওনার ওকে শার্লকের সঙ্গে পরিচয় করিয়েছি আমি। চলো আমাদের সঙ্গে থাকো, আশা করি এই বোরিং ব্লগটা হয়তো ভালো লাগবে, কারণ প্রান্ত দীপন নেই, বারবার করে বলছিলাম খুব মন খারাপ করছে, বা দীপনের পড়া চালু হয়ে গেলে কি করা যাবে বলো। তো যাই হোক, দাদা বৌদি কেউ আসতে পারলো না, বাবু আসতে পারলো না, ট্রেন ছেড়ে দিয়েছে পেছন থেকে। তো চলো আমাদের সঙ্গে থাকো, ও তাদেরকে খেয়ে নিই। ট্রেনটা কাটছে যাচ্ছে, হয়ে গেছে মহারাজের। তারপরে যে টাইম পাসের জন্য খাবে না, বাসে বসে টুকটুক যদি মুখ চালায় তার জন্য দুটো নিই, যদি বাই চান্স খাই পপকর্ন অয়েল ফ্রি, তো সেটা না হলে যদি বাই চান্স ইচ্ছা করে যদি খেতে পারি তাহলে এটা খাবো টাইম পাসের জন্য। তো চলো আর দেরি করবো না, এবার চলো উঠবো বাসে। চলো দেখো এক কামরার, এটা বোধ হয় যদ্দূর সম্ভব রেস্কিউ ভ্যান বা আরোগ্য লেখা রয়েছে, জানি না চিকিৎসার কি না। সাবওয়ে না, এটা সিঁড়ি, ওভারব্রিজ দেখলাম, ওভারব্রিজটা তোমাদের দেখাই। এই দেখো এখান থেকে উঠলাম, এখান থেকে উঠলাম এবং উঠে কি প্রশস্ত দেখো, কি সুন্দর প্রশস্ত বিরাট আমাকে ছবি তুলতে দিয়েছে, অসাধারণ সুন্দর সিঁড়ি দিয়ে নামছি আমরা, ও বইছে ব্যাগ, এবার নামছি আমরা, এবার ব্যাগটাও নিয়ে নেবে। তো আমরা উঠলাম টোটোতে, টোটো করে যেতে হবে বাস স্ট্যান্ডে, মানে পাটকি বাড়ি যাওয়ার যে বাস স্ট্যান্ড সেখানে, বা নাজিরপুর যাওয়ার বাস স্ট্যান্ড সেখানে যেতে হবে। সেখান থেকে আমরা দিদির বাড়ি যাওয়ার বাসে উঠব, আর দিদির বাড়ি যাওয়ার আর মামা বাড়ি যাওয়ার বাস কিন্তু আলাদা, কারণ মামা বাড়ির পথে একরকম আর দিদি বাড়ির পথ আরেকটা দিকে ঘুরে গেছে তেহট্ট থেকে। আর দিদি বাড়ি হচ্ছে তেহট্ট থেকে নেমে যেতে হয় হাবড়িপাড়া, ওদের ওই গ্রামটার নাম, তো আমরা সেখানেই যাচ্ছি। বলেছি বাসে, পাটকি বাড়ির বাসে, দিদি বাড়ি হচ্ছে তেহট্ট থেকে নেমে যেতে হয় পাটকি বাড়ি সেখান দিকটায়। তো আর ও গেছে আমার জন্য আমলকি আনতে, কারণ আমি একটা আমলকি মুখে না দিলে ভালো লাগবে না, সকাল থেকে তো কিছুই খাওয়া না, গা গোলায় বেশি আরও, কিন্তু কিছু করার নেই, খেলে আমার আরও গা গোলায়, সব কিছু মানে উল্টো আমার আর কি। তো যাই হোক আসুক, তো বাস ছাড়বে, কিন্তু বাসের পথটা খুব সুন্দর, অবশ্যই চলছে বাস, মনের মতো ওয়েদার, দারুণ একটা ওয়েদার ছিল। আর কি বলবো, যখন মাঠগুলো পাস করছিল এত সুন্দর লাগছিল, আচ্ছন্ন হয়েছিল এমনভাবে মনে হচ্ছিল যে আমরা কোনো বরফের দেশে আছি। তাই দেখো রাস্তার পাশে গাছগুলো হওয়ার কারণে গাছের পাতায় প্রচণ্ড ধুলো জমে আছে, শীতকালে এই একটা প্রবলেম হয় যে প্রচণ্ড ধুলো বেশি জমে, বর্ষাকাল না আসা পর্যন্ত এই গাছে ধুলো থাকবে। তো তার জন্য যাই হোক সেটা দেখতে দেখতে চলছিলাম, চলো তাহলে যাওয়া যাক। Thank you.
নলেন গুড়ের গরম গরম আমরা এলাম আর এই কাকুর দোকানে, আর একদমই জাস্ট জাস্ট নামিয়েছে, এত ধোয়া উঠে গরম রসগোল্লা, তো লোভ সামলানো গেল না, তাই একটু টেস্ট করা হচ্ছে। আর দিদির জন্য মিষ্টিও না হচ্ছে একবারে, খুব সুন্দর একটা মিষ্টি দোকান ছোটোখাটো বেশ। এখান থেকে নলেন গুড়ের ঘানটা আসছে, ঘানটা আসছে গরম গরম, আসতেই গরম গরম। এই দেখো আমার হাতে রয়েছে কি কদম, কাকু আমাদের দিদি শ্বশুরবাড়ি এলাকার মানুষরা এত ভালো, প্রথমে পরিচয়টা পেয়ে গেলাম, মিষ্টি নিয়েছি বলে রাত্রিটা আমাদের ফিতে খাওয়াছে, তুমি একটু খেয়ে দেখো কেমন জিতপুর অর্থাৎ তেহট্ট পেরিয়ে জিতপুরের মোড়, অসাধারণ তেহট্ট পেরিয়ে জিতপুর মোড়ে ক্ষীরকদমটা জাস্ট আমার মুখে অসাধারণ টেস্ট। আমি দেখিয়ে দিচ্ছি দোকানটা, আর এখানকার মানুষের আন্তরিকতা তো বলে বোঝানো যায় না, একটু গ্রাম গ্রামের দিকে মানুষের আন্তরিকতা বেশি হয়, তার শুধু সবার কথা না, এটা বাস্তবেও কতটা সত্যি তার প্রতিটা পদেই হয়তো প্রমাণ পাওয়া যায়। আর আমরাও তো গ্রামেরই বলে, ও না আমি তো গ্রামেরই, তো আমারও এটা খুব আনন্দের বিষয়, গর্বের বিষয় যখন কোনো গ্রামের উপরে মানুষের প্রশংসা করা হয় তো মনে হয় যে আমারও একটা গর্বের আনন্দের মনে হয়। ধন্যবাদ কাকু, অসংখ্য ধন্যবাদ। আর মানে আপনার মিষ্টি তো ভালোই, তার থেকেও মিষ্টি হচ্ছে আপনার ব্যবহার, এ মানে অপেক্ষা রাখে না করো। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। এটা তেহট্ট মোড় বা জিতপুর মোড়, তেহট্টটা একটু আগে, এই হচ্ছে মোহন মিষ্টান্ন ভাণ্ডার। এখনও গ্রামের মিষ্টির দোকান, ওরকম কাঠের উনুনে এই যে কাঠ কাঠ দিয়ে জাল দিয়ে তারপর মিষ্টি করা হয়, নলেন গুড়ের রসগোল্লা থেকে যে ধোয়া উঠছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, জাস্ট ধোয়া উঠছে একদম। এই মোড়টাতেই আমরা নামলাম, একটা সুন্দর অশ্বত্থ গাছ আছে, তার নিচে টোটো স্ট্যান্ডে টোটো নিয়ে আমরা ভেতরে যাব। এটাই হাবড়িপাড়া কালী মন্দির, জায়গাটার নাম একটু পিকুলিয়ার, হাবড়িপাড়া। এই হাবড়ি তোমাদের দাঁড়া, বলেছিলাম যে বিয়ের অনেক আগে এসেছিলাম আর এই আসলাম কতগুলো বছর পরে, তাই একটু মানে অচিন্তা অসুবিধা হলো। আমাদের কিন্তু এই রাস্তাতেই করিমপুর পর্যন্ত যেতে হয়, মানে ওই রাস্তা চলে গেল, ওই রাস্তায় চলে গেল। যাই হোক, চলো চলে এসেছি দিদিবাড়ির কাছাকাছি একদম, চলো এখান থেকে আর কয়েক কিলোমিটার, পাঁচ মিনিটের পর বা যাই হোক, ফটোতে বসে আছি, সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। জানো তো আমি এই দিদিবাড়িতে আসলাম অনেকগুলো বছর পরে, আমি এসেছিলাম আমার বিয়ের অনেক আগে, যেটা আমি আগের ব্লগে বলেছি যে আমি এসেছিলাম আমার বিয়ের আগে, তখন আমি ক্লাস 9 পড়তাম, তখন একবার এসেছিলাম, সেটাই লাস্ট আসা 2009, তারপর কিন্তু আমি আর আসতে পারিনি। তখন এই পাকা রাস্তা এতটা সুন্দর ছিল না, মানে যাই হোক এখন দিন দিন তো আরও বেশি সুন্দর হয়। আর এই যে একটা বট গাছ, সরি অশ্বত্থ গাছ, কত ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো এইগুলো দেখলে না আমার খুব একটা নস্টালজিক হয়ে যাই আমি, আমার বোঝানো যায় না জিনিসটা, তো সত্যি আমার মনে হয় কি যে সত্যি এই গাছটা কত কিছুর সাক্ষী, কতদিন যায় কত মানুষ চলাফেরা করে সব দেখে আসছে, কি অদ্ভুত ব্যাপার তাই না বলো। খাওয়া দেখে খাইনি, বলার কথা না।
কেনা হয়েছিল বাসে, এখন অতপরে খাচ্ছি। মজা করছে বেটার মুখ দেখে বুঝতেই পারছো, অস্থির লাগে, পাগল পাগল লাগে। দিকে যাবো সুন্দর আপনারা মজা রেখে দিচ্ছে, কারণ পরিবেশটা খুবই সুন্দর, মাঠ আছে, মাঠ সেদিন কালী মন্দিরে একজন চিনেছিল, তাকে পাত্তাই দিলাম না আমরা। মারসাদ কালী মন্দির। ও দিদি তুমি ইউটিউব করো না? গম্ভীর মুখে আমরা শুধু রইলাম চেয়ে। সে হেসে বললো কত কিছু। হ্যাঁ বললো, মিষ্টির দোকান ছিল, অসাধারণ দৃশ্য। শহরের মানুষরা শুধু কল্পনাতেই দেখতে পায়। মাত্র ঘন্টা তিনেকের দূরত্ব কলকাতা থেকে, ওই 3-4 ঘন্টার দূরত্বে এত সুন্দর ফাঁকা জমি জমা মাঠ। এপাশে পাগলের মতো খুঁজে পাই, ছাড়া পেলে মনে হয় বাঁধা গরু যেমন ছাড়া পেলে দৌড়ায়, আমারও এই প্রশস্ত ক্ষেত্রে খালি দৌড়ে বেড়াতে ইচ্ছে করে। পথটা দেখো, কোনো লোক নেই, অসাধারণ। কাকু ছিন্ন মস্তার মেলা হচ্ছে এবার? মানে কি শুরু হয়ে গেছে না? ও মানে মেলা চলছে। আচ্ছা তাহলে হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যাবেলার দিকে আসা হতে পারে।
এক মাস ধরে হয় না কাকু মেলা? চলে এসেছি দিদিবাড়িতে, ওখান থেকে নেমে তো অটো করে তোমাদের দেখালাম কত সুন্দর পরিবেশ। তো এসে দিদিবাড়িতে তোমাদের দেখিয়ে দিই একটু। আর এই যে দিদির ছেলে নীল, জয়বু কাজ নিয়ে ব্যস্ত, স্বাভাবিক ব্যাপার, কিছু করার নেই। এলাকা সব দাঁড়িয়ে জয়বুর উপরে আসো আর ডিলার বলে কথা। আর দিদিকে তো দেখেছি সব, নেহা আর দিদিকে সবাই দেখেছে মোটামুটি, ইউটিউবে সবাই চেনে। এই যে দিদিবাড়ি আর এটা, হ্যাঁ সবাই বলেছে তোমাদের দেখতে পুরো টুইনস লাগে। আমার দিদি আমি একই রকম দেখতে। চলো এবার হাত মুখ ধুয়ে চলো, তারপরে কথা বলছি আবার।